নমস্কার, কবি সুকান্ত ভট্টাচার্যের রেশন কার্ড। লঘুবীর একদিন দিতে গিয়ে আড্ডা হারিয়ে ফেললো বলে রেশনের কার্ডটা, তারপর খোঁজাখুঁজি এখানে ওখানে। লঘু ছুটে এলো তার রেশনের দোকানে, সেখানে বলল কেঁদে, হুজুর চাই যে আটা। দোকানি বলল, হেঁকে চলবে না কাদা কাটা, হাটে মাঠে ঘাটে যাও, খোঁজো গিয়ে রাস্তায়, ছুটে যাও আড্ডায়, খোঁজো চারিপাশটায়, কিংবা অফিসে যাও এরেশন এলাকার। আমার মামার পিসে কাজ করে ছেলে, তার তার কাছে গেলে পরে সবই ঠিক হয়ে যাবে, ছমাসের মধ্যে নয়া এক কার্ড পাবে। রঘুবীর বলে কেঁদে, ছমাস কি করবো, ছমাস কি উপবাস করে ঢুকে মরবো, আমি আর করবো কি। দোকানি উঠলো রেগে, চাকুসিতা করো তুমি, বলল সে অতিরেকে, পয়সা থাকে তো খেও হোটেলে কি মেসেতে, না হলে শটান তুমি যেতে পারো দেশে।